গুড ইভিনিং এভরিওয়ান। আজকে 30th অফ অগস্ট আর এখন সন্ধে 6টা বাজে। আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি, কারণ তোমরা অনেকেই জানো কালকে 31st অগস্ট আর গণেশ চতুর্থী। তো কালকে ভাবছি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে গণেশ পুজো করব। তো সেই কারণে এখন আমি আর মা একটু কেনাকাটা করতে যাচ্ছি, মানে কিছু ডেকোরেশনের জিনিস আর হচ্ছে কিনা ফুল ফল মিষ্টি আরও যা যা লাগে, আর একটু ভোগের জন্য কিছু কিছু জিনিস আনবো। তো এখন আমি আর মা বেরোবো সেই জিনিসগুলো আনতে, আর এসে তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছি, প্লাস এসে একটু ডেকোরেশনও করার আছে যেখানে আর কি ঠাকুরকে বসাবো। তো চলো দেখা যাক বাকি ব্লগটায় কি কি করি। ফুলটা নেওয়া হয়ে গেছে, এবার ফলটা নিতে যাচ্ছি। একটা কলা, একটা শসা নিয়ে নাও, আপেল নাও, একটা পেয়ারা নিয়ে নাও, দেখে না ওটা দেখে ওই যে ওইটা না, হ্যাঁ ফলও কেনা হয়ে গেছে। দশকর্ম আগে কিনে নিয়েছিলাম আমাদের পাড়ার একটা দোকান থেকে। এবার আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, বাইরের দিকে বেরোবো, মিষ্টিটা নেব আর ফুচকা খাবো যদি পাই। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট মিষ্টিটা নেওয়া বাকি। তো আরেকবার বাজারের ভেতরে যাব, ওখানে একটা দোকান থেকে মিষ্টিটা নিয়ে বাড়ি চলে যাব। এই সবে ঘরে ঢুকলাম, প্রায় এখন 7:30, দেড় ঘন্টা ধরে বাজার টাজার সব করা হলো, ফুল ফল মিষ্টি সব আনা হয়ে গেছে। আর এখন একটু ঠাকুরের জন্য ওই জায়গাটাকে ডেকোরেট করব যেখানে কালকে পুজোটা করব, আর একটু আলপনা দেব। তো এখন আগে ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি সাজাবো ওই জায়গাটাকে। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে এত গরম আর তেমনি বাজারে ভিড়, মানে এমনি তো বাজার এরিয়া মানে ভিড়ই হবে, আর কালকে গণেশ চতুর্থীর পুজোর জন্য সবাই কেনাকাটা করতে বেরিয়েছে, তো যেমনি গরম তেমনি ভিড়। বাট সব কিনে আনা হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে শেয়ার করি যে কী কী এনেছি। সব তো খুলে খুলে দেখানো যাবে না, কিছু কিছু পুজোর দশকর্ম ওইসবও আছে, আর হচ্ছে কি না ওই জায়গাটাকে আমি ডেকোরেট করবো এখন, তো তোমাদের সাথে শেয়ার করবো এটা। এটা হচ্ছে পিঁড়িটা যেখানে ঠাকুরকে বসাবো, আর এখানে আমার কালার পেন্সিল আর ব্রাশ ফাশ সব রেডি, আর এখানে আছে সব বাজারপত্র, মিষ্টি ময়দা আর মশলাপাতি সব আনা হয়েছে। এটা হচ্ছে ফুল আর সর্ষের তেল রান্নার জন্যে, লঙ্কার গুঁড়ো আর বাকি এইসব ধুনো এগুলো সব আনা হয়েছে। আর এই হচ্ছে আমার ডেকোরেশনের সব জিনিসপত্র, মার্বেল পেপার। আর এবারে হচ্ছে ডেকোরেট করব, এখন আমি নিজেও জানি না কিভাবে কি সাজাবো, এনে তো নিয়েছে অনেক কিছু, তো দেখি স্টার্ট করি, তারপরে যা যা মাথায় আসবে তাই তাই করব। আর এখন পাখাটা চালিয়ে নিই কারণ প্রচণ্ড গরম লাগছে। ব্যাকড্রপ সাজানো হয়ে গেছে, একটা যেমন তেমন করে এক্ষুনি জাস্ট ভাবনা চিন্তা করে একটা রেডি করলাম, আমি জানি না কেমন লাগছে, তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর এরপর আমি আলপনা দেব, আর তোমাদের আরেকবার আমি ব্যাকড্রপটা দেখিয়ে দিই। Thank you.
10:30 বাজে আর অনেক রাত হয়ে গেছে আর ফাইনালি আমার আপাতত সব ডেকোরেশন কমপ্লিট, মানে ব্যাকড্রপ আলপনা এগুলো হয়ে গেছে, বাকি তো ফুল দিয়ে কালকে যখন পুজো করবো তখনই সব সাজাবো। তো এখন তোমাদের সাথে একবার ফাইনালি শেয়ার করি যে কেমন লাগছে, আর তোমরা জানিও যে কেমন লাগছে। আমি ফার্স্ট টাইম করলাম, মানে আমাদের বাড়িতেই প্রথমবার হবে গণেশ পুজো, তো এইসব ডেকোরেশন আলপনা তো আগেও দিয়েছি অন্য পুজোতে, বাট এরকম মানে কালারফুল আলপনা বা এরকম ডেকোরেশন এই ফার্স্ট টাইম করলাম। তো তোমরা দেখে জানিও, এখন আমি তোমাদের সাথে আপাতত ফাইনাল লুকটা শেয়ার করছি। তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি ডেকোরেশনটা, এবার কালকে বাকি ফুল দিয়ে প্রদীপ দিয়ে সবকিছু সাজাবো যখন পুজো করব। আর তোমরা জানিও কেমন হয়েছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর তোমাদের সাথে কালকে আবার দেখা হবে গণেশ পুজোর আয়োজন নিয়ে। আর যদি তোমাদের এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য লেটার বক্স, অ্যান্ড টিল বি মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ, বাই।